উত্তরবঙ্গের সদ্য হয়ে যাওয়া অবিরাম বৃষ্টির জেরে বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, প্রায় বিপর্যস্ত জনজীবন দুর্ভোগে বেড়েছে সাধারণ মানুষের। তেমনি ধূপগুড়ি পৌরসভা 3 নম্বর ওয়ার্ড এবং মাগুরবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী একমাত্র রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল, অল্প বৃষ্টি হলে প্রায় 1 কোমর জল জমে যায় সেই এলাকায়, এমনটাই দাবি বাসিন্দাদের। অভিযোগ, বারবার পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারস্থ হয়েও সেই সমস্যার সমাধান হয়নি, এখনো জল জমে রয়েছে সেই রাস্তায়। প্রায় 100 পরিবার মানুষকে জমা জল পেরিয়ে যাতায়াত করতে হয়। ধূপগুড়ি পৌরসভা 3 নং ওয়ার্ডের মহাদেবপল্লী এবং মাগুরমাড়ি যাওয়ার রাস্তা প্রদর্শন করলেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, কথা বলেন গ্রামবাসীদের সাথে। অ্যাকচুয়ালি আমাদের ধূপগুড়ি মিউনিসিপালিটির 3 নম্বর ওয়ার্ড এবং আমাদের গ্রামীণ মাগুরমাড়ি 1 নম্বর জিপি একদম মানে সীমান্তবর্তী এলাকা, তো সেই কারণেই একটা সমস্যা এখানে আছে। তো আমি আসলাম, এখানে দেখলাম যে জলটা পাসার মতো সেরকম কোনো জায়গা নেই এবং রাস্তাটাও অত্যন্ত ডাউনই আছে। তো আমি এটা দেখলাম আজকে নিজেও, এখানে জলের জল আছে, এখানে জলের মধ্য দিয়ে আমি হাঁটলাম। আমি কথা বলি আমাদের যারা মানে যারা প্রশাসনের আছে তাদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি, কথা বলে দেখি কীভাবে এটাকে সমাধান করে। মানে যেহেতু আমি এখন দেখে গেলাম, আমিও ঠিক বুঝে উঠতে পারছি না যে এটা কোথায় যাবো, তো আমাকে পৌরসভা বা আমাকে মানে গ্রাম পঞ্চায়েত আমাদের আমাকে দুজনের সঙ্গে কথা বলে আমাকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। হ্যাঁ, যেহেতু এটা বর্ডার এলাকা, কে করবে সেটাও একটা বিষয়। কখন ওনারা বললেন, ওনারা বিডিও সাহেবকে এর আগে ডেপুটেশন দিয়েছিলেন, রোড ব্লকেট করেছিল এবং মিউনিসিপালিটিও জানিয়েছিল, তো সুতরাং কোথায় সমস্যাটা আছে আগে আমাকে এটা জানতে হবে। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে জল কাদায় ভরে আছে, এর ফলে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। এদিন এই রাস্তাটি পরিদর্শনে যান ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, তিনি রাস্তাটি সংস্কার করার আশ্বাস দেন। বিধায়ক মিতালী রায় পরিদর্শনে খুশি হন বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার করা হোক রাস্তা। এর আগেও গ্রামের রাস্তার সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। কত নম্বর ওয়ার্ড, কোন এলাকা? কোনো ওয়ার্ডেই পড়ে না, শুধু এখান থেকে পাঁচিল পর্যন্ত পৌরসভা, তারপরে ওদিকে জিপি।